বিল্ডিংটার ডিজাইনটাই আসলে আপনি এরকম করবেন যে পাঁচ কাঠার মধ্যে আপনি আসলে চারটা ইউনিট করবেন সার্ভিসগুলো এরকম থাকবে যে যে কেউ আসলে সে তার মতো করে থাকবে ভাড়া দেবে এখানে একজন ম্যানেজারকে নিয়োগ করলেন একটা উদ্যোগ আপনি নিতে পারেন যে আমি ডিজাইনের সময় চিন্তা করব যে আমি আসলে এটাকে ব্যবসায়িকভাবে এটাকে আবাসিকভাবে চিন্তা না করে এটাকে একটু কমার্শিয়াল ভাবে আপনি যদি চিন্তা করেন খুবই ভালো হবে এবং আপনার যে ইনভেস্ট সেটা আবাসিক কোনো বিজনেসে যদি আপনি মানে ফ্যামিলিকে ভাড়া দিয়ে যদি আপনি ওই রেন্ট থেকে ইনকাম করতে চান তার চেয়ে কয়েক গুণ ভালো এবং সেফ আমি বলবো যে রিটার্ন আপনাকে এই স্টুডিও অ্যাপার্টমেন্ট কনসেপ্টটা দিতে পারে তো এই কারণে আমি বলবো যে যারা ডেভেলপার কোম্পানি আছেন যারা প্রতিনিয়ত বিল্ডিং তৈরি করছেন তারা ল্যান্ডটাকে নিয়ে আপনারা এরকম সার্ভিস অ্যাপার্টমেন্ট বা স্টুডিও অ্যাপার্টমেন্টের কনসেপ্টটাকে কাজে লাগাতে পারেন